गुड मर्निंग बंधुरा मुकुलशिल्पी लाइफे तुम्हारे एक नतून ब्लग नहीं चले एलाम सकाल सकाल और तुम्हारा केमन आछो आशा करी भलो आछो ईश्वर आशीर्वादे आमरा भलो आछी ठीक है। तो एक दोकने गेछिलाम जार जन्य दोकान थेके एसेई भावलाम आगे ब्लगटा शुरू कर दी ता नाहले आबार एकटुनि काजे फिरे जाब जदिओ काजई तुम्हारे देखाबो सेटा नय किन्तु तो ताहलेओ শাড়িটা পরে আছি বা স্নানে যাবো এত একটু টিফিন করবো দিয়ে স্নানে যাবো কারণ মাছটা যেগুলো পরিষ্কার করতে হবে করতে হবে। তো এই জন্যে বাড়ি থেকে এসেই তোমাদেরকে তোমাদের সাথে আগে ব্লগটা শুরু করে দিলাম। তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে। আর দোকানে গেলাম এটা ওটা কিনতে টুকটাক জিনিস কিনতে যেগুলো মানে হয়ে ওঠে না তারপরে সেই শাড়িগুলো এতে দিয়ে এসেছিলাম ইস্ত্রি করতে দিয়ে এসেছিলাম সেগুলো শুক্রবার দিন আনার কথা ছিল সে আর আনা হয়নি সেটা এখন গিয়ে নিয়ে আসলাম বেরোচ্ছি যখন একেবারে নিয়ে চলে আসি সেই জন্য নিয়ে চলে এলাম। যেগুলো লন্ডির থেকে নিয়ে আসলাম নিয়ে এসে এবার এগুলো সব আলমারিতে তুলতে হবে। চারটে শাড়ি দিয়েছিলাম আর হচ্ছে কি যে কটা শাড়ি এখনো ইয়ে করে দেওয়া হয়নি ওগুলো এখন রিভাইভ দিতে হবে রিভাইভ দিয়ে তারপরে ইস্ত্রি করতে হবে দিয়ে আসতে হবে। এগুলো তুলে রাখি দুইটা কাটা যাচ্ছে না হালকা মার দিই জানি তো বেশি মার দিই না কারণ বেশি মার এমনিতে চেহারা ভারী তো যার জন্য বেশি মার পড়ি না মরমরে শাড়ি পড়ি না এগুলো হালকা হালকা সব মার দিয়েছিলাম। একটু ফুলে ফুলে না রাখলে না সেই কি হয়ে যায় চেপে যায় মানে একটার সাথে একটা আটকে যায় ভালো করে ফুলে রাখতে হবে। এই শাড়িগুলো ভালোই ইস্ত্রি করেছে পাড়গুলো ভেবেছিলাম যে জরির পাড় তো কি হবে না হবে কিন্তু ভালোই করেছে ইস্ত্রিটা দেখো আজকে আবার দেখি পারলে মার দেবো আজকে না হলে কালকে দেবো ঠিক আছে। এই ঠান্ডায় কাতর হয়ে যাচ্ছিলাম এখন আর বলছি রোদ্দুর উঠবে বলে আবার এ করছি কদিন আগে রোদ্দুরের জন্যই আবার মানে কাতর হয়ে যাচ্ছিলাম আর এখন আবার রোদ্দুর উঠছে বলে বলছি মানুষের কিছুতেই শান্তি নেই আর তাই না। তো যাই হোক তখন যেটা মনে হবে তখন সেটাই তো বলবো বলো এই হচ্ছে ব্যাপার। চলো আবার রান্নাঘরে যাই আর রান্নাঘরে কাজগুলো করি কারণ কি আমি বাইরের কাজটা আগে মিটিয়ে এলাম না বাইরের কাজটা হয়ে গেলে না ঘরের কাজ টুকটুক করে করা যায় আমার কাছে সবচেয়ে বেশি চাপের কাজ কি হয় জানো তো মানে সময় মতন করা হচ্ছে বাইরের কাজ আর একটা হচ্ছে পুজো এই দুটো হয়ে গেলে আমি একদম ফ্রি হয়ে যাই। তো স্নান পুজোটা করে নিতে হবে আর রান্নাটা করতে হবে দেখি কোনটা আগে করি কোনটা পরে করি আগে স্নানটা করে আসি স্নান না করে তো পুজো করবো না সেটা নয় কিন্তু হচ্ছে স্নান করে এসে তারপরে কি করবো পুজো করে রান্না করবো ততক্ষণ একটু গুছিয়ে রেখে যাই তাহলে এসে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না। চলো আর পরে কথা বলছি তোমাদের সাথে। টমেটোটা শেষ হয়ে গেছিল ওই জন্য ওকে বললাম যে টমেটো নিয়ে আসে রেখে দেবে টমেটোটা তরকারিতে দিতেও লাগে আর চাটনি করতে লাগে আর কি আর এই যে আদা শেষ হয়ে গেছিলো পেঁয়াজ শেষ হয়ে গেছিলো
এগুলো সব নিয়ে এসেছে আর যে মাছ নিয়ে এসেছে আর তোমাদের দাদা হয়তো সবজি কেনার জন্য সব সময় খুব এ থাকে আমি আনতে মানে কি দেব বলো তো ফ্রিজ ভর্তি সবজি রয়েছে এই সবজিগুলো শেষ না হলে আর তার উপর রাখলে নাকি হয় বলো তো তলাকার জিনিসগুলো নষ্ট হয়ে যায় তো সেই জন্যই আমি বলেছি যে সবজিগুলো আগে কিছুটা শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার মুখে তারপর নিয়ে আসবে কিন্তু ও সেই শোনে না তুমি সবজি আনতে দিচ্ছ না সবজি আনতে দিচ্ছ না শীতকালে ও সবজি কেনার ওর বিরাট একটা মানে কি বলবো খুব ভালোবাসে সবজি কিনতে না লাগলেও তোমাকে ঘরে এনে রেখে দিতে হবে তাই না তো সেই জন্য ওকে বললাম এখন আনতে হবে না তুমি আর এক দুদিন বাদে নিয়ে আসো এগুলো শেষ করে নিই তো আজকে ভাবছি পেঁপে তারপর বেগুন শিম সব কিছু দিয়ে একটা মাছ দিয়ে ঝোল করব একটু মাখা মাখা তরকারি করব কারণ রিচ খেতে ইচ্ছে করছে না কালকে ট্যাংরা মাছটা খুব রিচ হয়ে গেছে জানো তো কাইটা খেতেই পাচ্ছি না এত রিচ হয়ে গেছে তো যাই হোক আজকে একটু লাইট করব আর কি অতটা রিচ করব না আর টমেটোর চাটনি করব ঠিক আছে আর ফ্রিজে কি আছে দেখি টুকটাক আজকে ফ্রিজটাকে আমাকে খালি করতেই হবে না করলে হবে না পুরো খালি করে দেবো যা আছে তাও কালকে বেশ কিছু বের করে মেখে তরকারি ভাত টাত যা ছিল মেখে কাককে দিয়ে এসেছি কদিন ধরে জমে যাচ্ছিল আজকে পুরো একদম ফ্রিজটাকে একদম ফাঁকা করে দেবো আজকে ফুল পাইনি আনিনি গাছের ফুল থেকে এটুকু দিয়ে পুজো করতে হবে মাছের একটা সবজি দিয়ে সব রকম সবজি আছে একদম ফুলকপি কাঁচকলা বেগুন পেঁপে আলু সব কিছু দিয়ে টমেটো সব কিছু দিয়ে একটা মাছের তরকারি করেছি আর এখানে কালকে একটু তরকারি আছে ভাত হয়েছে স্যালাড আছে আর ওখানে চাটনি হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলতে এলাম আর আজকে কি বলতো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে মানে সর্দি খুব ছোঁয়াচ্ছে তো কেউ দেখবে একজন বাড়িতে যদি সর্দি টর্দি খুব হয় না তাহলে কিন্তু ওইটা জামটা খুব ছড়ায় যেটা হচ্ছে কি যে তোমাদের দাদা হয়ে খুব সর্দি হয়েছিল আর সাথে জ্বরও ছিল তোমাদের তো আগেই বলেছি ব্লগে আর সেই আজকে সকাল থেকে না কাল রাত্রির থেকেই খুব গলায় ব্যথা করছে আর একটু সর্দি হয়েছে মানে কি হতো সিজন চেঞ্জ হতে না হতেই শুরু হচ্ছে তো যাই হোক আমার তো সেরকম জ্বর টর আসে না কিছু এই গরমকাল আসলেই এবার দেখবে যে এতদিন এত শীতকাল ছিল কোনো রোগ নেই জ্বালা নেই কিচ্ছু না এই গরমকাল আসলেই দেখবে এই ঠান্ডা গরম ব্যাপারটা হবে আর শরীর খারাপ সব আরম্ভ হবে তো সন্ধ্যেবেলা একটু চুলটা আঁচড়ে নি এই সন্ধে টন্ধে দিয়ে এলাম সন্ধে দিয়ে এসে চা খেয়ে তারপরে তোমাদের দাদাভাই এক্ষুনি গেল ও বেরোলো আর আমি তোমাদের সাথে কথা বলতে এলাম এখনো দেখো টিভিটা চালিয়ে দিয়ে গেছে টিভিটা চলছে টিভিটা আমি বন্ধ করে দেবো কারণ আমি তো টিভি এখন আর দেখবো না তো আমি টিভিটাই বন্ধ করে দেবো কারণ আজকে আর ইয়ে আছে তো দাদাগিরি আছে তা আজকে তো দাদাগিরি থাকলে আমরা একটু রাত্রির অব্দি দেখি এগারোটা একদিন আবার 11:30 অব্দি হয় তো ওটা দেখতে খুব ভালো লাগে তো সাইজনে দাদাগিরিতে দেখবো বলে এখন একটু বন্ধ দেখে দেবো সিরিয়াল দেখা নেশা থাকলে দেখতাম কিন্তু সিরিয়াল দেখা নেশা নেই তো সেই জন্যে দেখিনি আর আজকে রবিবার দিনকে তো দুপুরবেলা কিছু থাকে না দুপুরবেলা দিদি নাম্বার ওয়ান কি কিছু ওগুলো থাকে না যে ওটা 8:30 আছে হ্যাঁ 8:30 আছে রবিবারে 8:30 থাকে আবার কি বলতো একদিন মনেই থাকে না খুলবো করে ভাবি আর মনে থাকে না ভুলেই যায় একদম পরে যখন শেষ হয়ে যায় তখন মনে পড়ে যা আজকে তো খুললাম না সেইটাই হয় আমার অধিকাংশ দিনই ওইরকমই হয় এই খুলতে ভুলে যাই তো এই হচ্ছে ব্যাপার আর জামা কাপড়গুলো পাট করে নিলাম জামা কাপড়গুলো ওই বারান্দায় রাখা ছিল খাটের উপর সেগুলো সব পাট করলাম
খাটের উপর জায়গা জোড়া করে করে থাকে তো আর কিরকম একটা যা লাগে, সেই জন্য খাটে জামা কাপড় লাগে পাট করে নিলাম। আজকে তোমাদের দেখাইনি, আর চায়ের কাপটাগুলো সব ধুয়ে রেখে দিয়ে এলাম, জলে হাত দিলে ছাক ছাক করে লাগছে। এখন চতুর্দিকে শুধু কাশির আওয়াজ, এতদিন শীতকালে এতটা ছিল না, আর যেই ঠান্ডাটা কমেছে তার চতুর্দিকে হাঁচি কাশি এ সমস্ত আরম্ভ হয়েছে। আর আমাদের এই গাছটাতে এবার আমের মুকুল আসেনি, গত বছর খুব আমের মুকুল এসেছিল একদম, মানে কি বলতো প্রথমেই হয়েছিল কি আসবে না ভেবেছিলাম, একদম একটা দুটো ও মা 7 দিনের মধ্যে দেখি গাছটা একেবারে ভরে গেছে, খুব মানে কদিনের মধ্যে এতটাই মানে মুকুলে ভরে গেছিল গাছটা। আর গাছটা তো অনেক বড়, পুরো একদম একটা ডালও বাকি নেই, এত মুকুল হয়েছিল। আর এবারে দেখছি কি যে হচ্ছেই না, মানে এইটুকুটুকু একটা দুটো হয়েছে, সেই জন্য গত বছরের কথা ভেবেই ভাবছি কি যে হয়তো 7 দিনের মধ্যে আবার হয়েও যেতে পারে। তো বেশ ভালো লাগে, আমগুলের গন্ধটা খুব ভালো লাগে, দেখবে আমগুলের গন্ধটা ভীষণ ভালো লাগে, ওপরে ছাদে যখন উঠি বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো চলো তোমাদের সাথে আমার পরে কথা বলি। আজকে পায়ে খুব ব্যথা করছিল, মানে কি বলতো যখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে না তখন এরকমই হয়। আর ছাদে জামা কাপড় তুলতে যেতে পারিনি, আমি তোমাদের দাদা ভাইকে বললাম তুমি একটু জামা কাপড় তুলে নিয়ে এসো, এত পায়ে ব্যথা করছিল। এই হচ্ছে ব্যাপার, ঠান্ডা লাগলে কিছু করার নেই। চলো পরে তোমাদের সাথে আর কথা বলছি। আলনাগুলো গোছানো কি বলতো, আলনা গোছানো আজকে গোছাবো তো, ও আবার কি করবে ভেতর থেকে এই তলার থেকে সব জিনিসগুলোকে টানবে, আর টানলে কি হয় সব একদম অগোছালো হয়ে যায়। আবার একটু পরিষ্কার করে রাখি, ও তো তাড়াহুড়োর সময় ওর মাথাতে থাকে না। আর এমনিতে কি বলতো তোমার দাদা ভাই একটু বোঝাতে পারে না, কিচ্ছু বোঝাতে পারে না, ওর গোছানো মানে এইরকম করে এইরকম করে এইরকম করে এইরকম করে রেখে দেয়, কোনো পাঠ করতে পারে না। ও সব সবাই তো সবকিছু পারে না, ও তো ওটা পারে না, একদমই পারে না কোনোদিন। ব্লাউজে ওটা হুক বসাতে হবে, নিয়ে বসলাম ওটা হুক বসিয়ে দেবো, যখন আমি পড়তে যাই তখন প্রতিদিন ভাবি করবো করবো করে, পড়ার সময় হেঁচকি উঠছে, পড়ার সময় তখন মনে হয় যা এটা তো করা হয়নি, তাই জন্যে এখনই করে নেবো, পরে বলে রাখবো না। চলো চা করে নিয়ে এলাম, দাদা ভাই এসে গেছে, চা খাও, চা তো খাবো, চা তো খাওয়ার জন্য আমার এই সর্দিতে না মনে হচ্ছে যে গরম চা এক কাপ ভর্তি। আদা দিলি না কেন? আদা একটু কফি দিয়েছি তো, ওই জন্য আদা দেওয়া যাবে না। আর এই সর্দিতে মনে হচ্ছে কি যে গরম চাটা খেতে খুব ভালো লাগবে, ওই জন্য আজকে একদম কাপটা ভর্তি করে নিয়েছি। না না বেশ গরম আছে, দেখো মুখেই দিতে পারবে না এত গরম। এ মা পড়ে যাচ্ছে তো, কি করে পড়বে এই যে আগে যেটা পড়েছিল তোমার মনে পড়ে গেছে, আস্তে আস্তে করো, আস্তে আস্তে যেটা পড়েছিল তোমার সেইটা। আজকে কাপটা ভর্তি করে নিয়েছি না, আমি একটু ইচ্ছে করে বেশি করে করলাম, না না
বেশ আরাম লাগবে বলে আমি একটু বেশি করে চা করেছি। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থাকো, আর আর পাশে থেকো অবশ্যই। কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থেকো। টাটা, গুড নাইট, টাটা।